ইনজুরি একজন ক্রিকেটারের সবচেয়ে বড় শত্রু, আর সেই ক্রিকেটার যদি হন কোনো পেস বোলার তাহলে তার কথাই নেই। পুরোটা ক্যারিয়ার জুড়েই ঘাতক সব ইনজুরির সাথে তার অনিঃশেষ লড়াই। এ যেমন খালেদ আহমেদ, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের তরুণ ফাস্ট বোলার, কমাস আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ডেবু হয়েছে। সাদা পোশাকে টাইগার জার্সিতে দুটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন, কিন্তু আচমকাই এক ইঞ্জুরিতে পড়ে এখন হুইল চেয়ারে চলাফেরা। ঢাকার ডোমেস্টিক এয়ারপোর্টে খালেদের সাথে দেখা, ঈদ করতে বাড়ির পথে সিলেটের এই পেসার। 25 জুলাই মুম্বাইয়ের আম্বানি হসপিটালে তার হাঁটুতে সার্জারি করা হয়েছে, সেখানেই সাকসেসফুলি শেষ করে এসেছেন পোস্ট অপারেটিভ সব কিছু। এখন চলছে রিহ্যাব পর্ব। এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জে বসে বসেই খালেদ জানিয়েছেন তার ইনজুরির লেটেস্ট আপডেট। মানে লাস্ট ট্রিটমেন্ট আপডেট কি আপনার? এখন আপডেট মানে এখন ইয়ে হচ্ছে, লাইক আসছে, এখন রিহ্যাবের কাজ শুরু করছে। মোটামুটি আর কতদিন লাগতে পারে? এক দেড় মাস। কাগজে কলমে দেড় মাস সময় বললেও পুরোপুরি সেরে উঠতে প্রায় আড়াই মাসের সময় প্রয়োজন। নিশ্চিতভাবেই তাই বলা যায়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে একমাত্র হোম সিরিজ, সেখানে খালেদের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। অথচ টেস্ট ক্রিকেটের জন্যই তাকে তৈরি করছিলেন সিলেক্টররা, চলছিল এইচপি ক্যাম্প। কিন্তু গত রোজার ঈদে সিলেটে ছুটিতে গিয়েই ঘটে সর্বনাশ। বাসার ভেতরেই প্রথম পায়ে ব্যথা অনুভব করেন 26 বছর বয়সী এই বাংলাদেশি পেসার। মানে আর এক মাস রেস্ট ইয়ে করা লাগবে, রিহ্যাবের উপরে জিম টিম করে আমার আবার ইয়ে করে আসতে হবে। ইন্ডিয়া সিরিজের আগে হয়তো বা ইন্ডিয়া সিরিজের টেস্ট খেলা আছে। ওভারকাম হয়ে গেলে যখন ভালো হয়ে যাবে তখন ইনশাআল্লাহ নিজের কাছে ফিল করবো না ইঞ্জুরি হয়েছে আরো ভালো যাবে না ইঞ্জুরি। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই তার টেস্ট ডেবু হয়। এরপর নিউজিল্যান্ডের মাটিতে খেলেছেন আরেকটা টেস্ট ম্যাচ। এই দুই ম্যাচ মিলিয়ে 60 ওভার বোলিং করলেও এখনও উইকেটের দেখা পাননি খালেদ। আফগানিস্তানের সাথে একমাত্র হোম টেস্টে তাকে না পাওয়া গেলেও সমস্যা নেই, কিন্তু ভারতের বিপক্ষে আসছে নভেম্বরে যে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজ রয়েছে, সেখানে খালেদের বোলিং সার্ভিসটা লাগবেই বাংলাদেশের। তার আগেই সুস্থ হয়ে উঠুন খালেদ, আপনার জন্য অলরাউন্ডারের শুভকামনা।